সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জানিয়ে দেব সংবাদ জুলাই গণহত্যা মামলায় সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় হতাশ বিএনপি দেশ অনিশ্চয়তায় পরে এমন কাজ না করার আহ্বান মির্জা ফখরুলের দেশে কোন নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহান বিজয় দিবস উদযাপনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ আসামির বিরুদ্ধে এক মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাবেক মন্ত্রী সহ তেরো আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা আর আসামিরা ছিলেন তার দোসর এস এম জানাচ্ছেন ঘড়ির কাটায় সকাল নটা পঞ্চাশ মিনিট জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামিদের বিচারে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তায় এভাবে হাজির করা হয় তেরো আসামিকে প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মনি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান জুনাইদ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তকির গাজী দুই উপদেষ্টা এফ রহমান ও ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি বেলা এগারোটায় শুরু হয় বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরুতেই আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানানো হয় রাষ্ট্রপক্ষ থেকে পরে ফেসিস্ট আওয়ামী সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড ও মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগসাজশ ও নেতৃত্বের ভূমিকা রয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি শেষে আলোচিত এই দুই মামলার তদন্তে এক মাসের সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল পাশাপাশি অন্য আসামিদের সতেরোই ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের আসামিরা ছিলেন তার অন্যতম দোষর আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার গ্রেফতার ও অবস্থান সম্পর্কে জানতে চান আদালত এ সময় প্রসিকিউশন জানায় শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশি ফিরিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন এদিন রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীদের সড়ক উপস্থিতি দেখা যায় আদালতে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সাথে কথা বলার অনুমতি দিয়েছে আদালত পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করারও অনুমতি দেওয়া হয় যেহেতু আমার আমাদের আসামি দুইজনের গ্রেপ্তারের সময় উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি আইনে উল্লেখিত উক্ত অধিকারের বলে এই আবেদনটি দেয়া হলে মাননীয় আদালত এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটরের শেষ দিচ্ছি অ্যাডমিশনে বা সম্মতিতে মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের মানে এলিগেশনের কপি আপনাদের আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না মামলার পরবর্তী শুনানি সতেরোই ডিসেম্বর এস এম আশরাফ এটিএন বাংলা ঢাকা অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দেশের পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা হচ্ছে তবে নির্বাচন প্রক্রিয়ার পুরোটা নির্ভর করছে দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর এ সময় ড ইউনুস অভিযোগ করেন ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা পাঁচ আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সংস্কারের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সম্প্রতি আজারবাইজানে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস বলেন গত ষোলো বছরের দুর্নীতি থেকে দেশকে বের করার চেষ্টা করছে তার সরকার তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা ওয়ার্ল্ড আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর ওয়ান দ্য পলিটিক্যাল জাতীয় নির্বাচনের প্রস্তুতি আর দেশ সংস্কার একসঙ্গে চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে তাকে ফেরত চাওয়া হবে বাংলাদেশ বিকজ শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ভারতে বসে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাকে আশ্রয় দিচ্ছে ঠিক আছে কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে বাট অলসো প্লিজ মিক্সিও দ্যাট প্রবলেম ফর

প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি মালানা ভাষানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার কোন নির্বাচিত সরকার নয় তাদের কোন ম্যান্ডেট নেই তিনি বলেন নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে

দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি কেন এর ম্যান্ডেট নাই মহান বিজয় দিবস উদযাপনে দেশে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন বড় বড়ের মতো এবারও সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় দিবসটি উদযাপিত হবে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সভা শেষে উপদেষ্টা বলেন ষোলো ডিসেম্বর সবার জন্য দিনটি উদযাপনের নিরাপত্তা ঝুঁকির কোনো বিষয় নেই এবার জাতীয় পতাকার ডিজাইন এবং রঙে যেন কোনো ব্যতয় না ঘটে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায় এখানে যেন কোনো ধরনের কোন দুর্ঘটনা না ঘটে এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন এটার ব্যাপারেও আলোচনা হয়েছে এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না লেগেলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিয়ে হতাশ নয় তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও গতিশীল হওয়ার তাগিদ দিয়েছে টিআইবি সরকারের একশো দিনের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দায়িত্ব বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ এবং রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেয় সংস্থাটি পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আলম বা বেক্সিমকো কোন প্রতিষ্ঠানই বন্ধ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এই মনসুর তিনি জানান প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর বলেন ব্যাংক কখনো সব সম্পদ শূন্য করতে পারে না অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক গত তিন মাসে আমানত পাওয়া গেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এ সময় প্রবাসী আয় এসেছে প্রায় দশ হাজার কোটি টাকা তিনি আরও জানান বর্তমানে আমানত আর ঋণের মধ্যে ব্যবধান প্রায় বিশ হাজার কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এক পর্যায়ে মহাকালী রেল ক্রসিং অবরোধ করেন তারা এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এসময় তারা দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে পাটকেল ছুড়ে মারেন এবং হামলা চালান এতে দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন এর আগে বেলা এগারোটার পর থেকে মহাকালী রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রেল যোগাযোগ বন্ধের পাশাপাশি মহাকালী বনানী এবং জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা রাজধানী টাউন হল মার্কেটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ট্রেড লাইসেন্স না থাকা এবং ওজন মেশিনের সমস্যার কারণে দুটি মুরগির দোকানে বিশ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি এ সময় একটি ওজন মেশিন জব্দ করা হয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ঘণ্টাখানেকের বাজার মনিটরিং বেশ কয়েকটি দোকানে ওজন মেশিনে সমস্যা পাওয়ায় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এ সময় পণ্য মাপার মেশিনগুলো আপডেট করতে বাজার কমিটিকেও তাগিদ দেয় সংস্থাটি এরপর একই সমস্যা পেলে বড় অঙ্কের জরিমানার মুশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিএসটিআই থেকে এটা ক্যালিব্রেশন করিয়ে নিতে হবে এটা সকল ওজন মেশিনের ক্ষেত্রেই সত্য সেটা স্বর্ণকার যেমন করবে সেটা ফল বিক্রেতাও করবে সেটা মাংস বিক্রেতাও করবে তো এখানে আমরা ব্যত্যয় পেয়েছি এই জন্য আমরা প্রতিষ্ঠানকে হাজার দশ হাজার করে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করেছি দুজনেই মুরগি ব্যবসায়ী আর আমরা কমিটির ওনাদেরকে আপনারা দেখেছেন আমরা নির্দেশনা দিয়েছি যাদের মেশিনগুলো ক্যালিব্রেশন করা সেটা আজকে সব উঠিয়ে ফেলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাচাবাড়িতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাল সরকার গতরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত হয়ে তাকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ সময় তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে থাইল্যান্ডে পাঠানো হয় এতে খরচ হয়েছে চৌষট্টি লাখ টাকা কাজল সহ এখনো পর্যন্ত মোট পাঁচজনকে দেশের বাইরে পাঠানো হয়েছে বলে জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন মাজারুল হক মোহাজির শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া কিন্তু গত পাঁচ আগস্ট ছাত্র জনতার কাঙ্ক্ষিত বিজয়ের দিনেই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের ছোড়া গুলি মাথায় এসে লাগে তার তিন মাস ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হাসপাতালে চিকিৎসা চলে কাজলের গত শনিবার থেকে অবস্থা খারাপ হওয়ায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয় এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হয় থাইল্যান্ডের বেস্তানি হাসপাতালে নিউরো সায়েন্সে উনি আসেন ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল সবাই নিউরো সায়েন্সে যা যা ছিল যা যা আমরা সবাই অনেক চেষ্টা করেছে কন্ডিশনস মানে পুরোপুরি খুবই ক্রিটিক্যাল ছিল আর ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে এখন পাঠানোর উদ্দেশ্য হলে মূলত তাকে

বিশ পঁচিশ জনের মতন আছে সাতজনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য এছাড়া আহত অন্যদের চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে বলেও জানান এই স্বাস্থ্য উপদেষ্টা মাসারুল হক মুহাচির এটিএন বাংলা ঢাকা এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ জয়পুরহাটে হয়ে গেল ঐতিহ্যবাহী মাছের মেলা এতে রবিবার স্থানীয়দের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ মেলায় অন্তত দেড় কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকার রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা মেলায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকানে নানান জাতের সব মাছের রুই কাতলা মৃগেল সিলভার কার্প ও পাঙ্গাসের মতো চাষের মাছের পাশাপাশি নদীর বাঘাইয়ের চিতল এমনকি রয়েছে সামুদ্রিক মাছও আকার ভেদে তিনশো থেকে আঠারোশো টাকায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে নবান্ন উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুরহাটের পাঁচশিরা বাজারে ভোর থেকেই বসেছে এই ঐতিহ্যবাহী মেলা এত বড় বড় মাছ এক জায়গায় এরকম গ্যাদারিং পাওয়া যায় না এই জন্য মাঝে মাঝে যখন মেলা হয় মাছ কিনতে আসি পাঁচশা বাজারে কেজিকে কে বিশ টাকা বেশ আছে এবং বড় মাছও পাওয়া যাচ্ছে এলাকার লোকজন বাড়িতে আত্মীয় স্বজন আছে সবাই উৎসব পরিবেশে মাছ কিনে এই মাছের মেলাতে জামাইরা মাছ নিয়ে প্রতিযোগিতা হিসেবে মাছ নিয়ে যায় শ্বশুর বাড়িতে জামাই মেয়েকে সর্বস্ব সর্বদাই আমরা আপ্রাণ করে তাদেরকে পাঠায় দেয় প্রতি বছর অগ্রাহন মাসের প্রথম সপ্তাহে বসে এই মেলা এক সময় মেলা থেকে কে কত বড় মাছ কিনতে পারে এলাকার জামাইদের মধ্যে চলত সেই প্রতিযোগিতা তাই স্থানীয়দের কাছে এখনও এটি জামাই মেলা নামে পরিচিত দেড় যুগ ধরে চলছে এই আয়োজন দূর থেকে জামাই মেয়েরা এই মাছের বাজারে প্রতিযোগিতা নিয়ে কেনাকাটা করে থাকে ঐতিহ্য রক্ষার পাশাপাশি মেলায় রয়েছে অর্থনৈতিক গুরুত্ব এখানে কেনা পাশাপাশি অনেকে শুধুমাত্র মেলাটা দেখার জন্য অনেকে আসেন আমরা আমাদের কালাই উপজেলা মৎস্য দপ্তর থেকে মেলাটিকে পরিদর্শনে রেখেছি যাতে করে এখানে নিষিদ্ধ কোনো মাছ কেনা বেচা না হয় মেলায় এবার সর্বোচ্চ পঁচিশ কেজি পর্যন্ত মাছ উঠেছে আয়োজনের দাবি স্কলারশিপ পেল হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড গ্র্যান্ড ফিনালের বিজয়ীরা রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তিন লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয় ইউনিলিভার কনজিউমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর চৌধুরী হাসান মাজহার বলেন এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তা শক্তি বিকাশে সহায়ক এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রায় শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠানে উদ্যোক্তা আয়মান সাদিকের কাছ থেকে পরামর্শ এবং মনোমুগ্ধ ম্যাজিক শো উপভোগ করেন শিক্ষার্থীরা এবার লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য না করলেও মার্কিন গণমাধ্যম বলছে একশো মাইল দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম রকেট দিয়ে রাশিয়ায় হামলা চালানো হতে পারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এতে করে ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেমিজেলনেস্কি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছে রাশিয়া বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব এছাড়া বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি এই নির্দেশনা অমান্যকারীদের সৌদির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ থেকে জানা যায় সৌদি রাজধানী রিয়াদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয় ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয় এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এল কুড়িগ্রামে চরাঞ্চলে শুরু হয়েছে আগাম আলু চাষ গত বছর আলুর ফলনে ভালো দাম পাওয়ায় কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকছেন একই জমিতে আলু ভুট্টা সরিষা সহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হচ্ছেন তারা রিপোর্ট কুড়িগ্রামের নদ নদী বেষ্টি চর নিয়ে কুড়িগ্রাম জেলা চরাঞ্চলের এসব ধুধু বালু জমিতে অনুকূল আবহাওয়ায় কৃষকরা এখন আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন রোগ বালাইয়ের তেমন কোনো প্রাদুর্ভাব না হলে আগাম আলুর বাজার মূল্য ভালো হওয়ার আশা তাদের কোলাকের মধ্যে বালুবাড়ির মধ্যে আগামালি লাগাইতেছি এখন যদি আমরা আলু ভালো ভালো ভাল মানে আকাশ করে গজল না দে ভালো ভালো পড়া যায় আর দাম যদি ভালো থাকে তাহলে কিছুতে আমরা লাভবান হব তবে চরের বালু জমিতে শেদ সার ও কীটনাশকের খরচ তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদিত আলুর বাজার নিয়ে আশঙ্কাও কাটছে না তাদের যদিও আশা ছাড়ছেন না কেউ তিন মাসের মধ্যে এই আলু উত্তোলন করে আগাম নতুন আলুর বাজার ধরার পাশাপাশি নতুন সবজির চাষ করবেন তারা আশা করতেছি যদি কোনো দুর্যোগ না হয় তাহলে হয়তো আমরা ভালো ফলনিবর ভালো বাজার পাইতে পারি চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর নাগেশ্বরী ভুরুঙ্গামারি ফুলবাড়ি উলিপুর রাজারহাট সহ নয় উপজেলার এবং চরগুলোতে উফসি ও স্থানীয় জাত মিলে সাত হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ কোল্ড স্টোরেজ থেকে বিএডিসি বীজ সংগ্রহ করার তারা তাদের চাষ কার্যক্রম শুরু করবেন এছাড়া আমাদের চরাঞ্চলে কিছু কৃষক যারা আগাম আলু চাষ করেন তারা সেই প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে আলু রোপণ শুরু করেছেন আমাদের যারা মার্কপোর্জের কর্মকর্তা আছেন তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর ভালো ফলনের আশা কৃষকদের বিউ রিপোর্ট বাংলা এবারে 5x খেলার খবর স্বাধীন বাংলা ফুটবল দল এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া আর রাজিয়ন তার বয়স হয়েছিল একাশি বছর রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আরো কিছু গুরুতর শারীরিক সমস্যা ধরা পড়ায় সেখানে তাকে সিসিউতে রাখা হয় দুপুরে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলার নিয়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কত্ব করেন জাকারিয়া পিন্টো বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করা এবং ভারতের বিভিন্ন রাজ্যে ষোলোটি ম্যাচে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের সহায়তায় তহবিল সংগ্রহ করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল একজন অসাধারণ ডিফেন্ডার হিসেবে দেশের ফুটবলে বিশেষ স্থান আছে জাকারিয়া পিন্টো সংগঠক হিসেবে ঐতিহ্যবাহী দল মহামেজানের সাথে জড়িত ছিলেন এই তারকা ফুটবলার পালেকেলেতে দ্বিতীয় ওয়ান ডেতে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা টস এড়ে ব্যাটিংয়ে নেমে দলের নয় রানে টিম রবিনসনের উইকেট হারায় কিউইরা এরপর আটানব্বই রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা তবে পঞ্চম উইকেটে পঁচাত্তর রান যোগ করে সেই চাপ সামাল দেন মার্ক চ্যাপম্যান এবং মিচেল হে যদিও ছিয়াত্তর রান করে চ্যাপম্যানের বিদায়ের পর ধস নামে কিউইদের ব্যাটিং লাইন তাতে দুশো নয় রান তুলতে পারে তারা জবাবে তিরানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা তবে কুশল ম্যান্ডিসের অপরাজিত বল হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা শেষ করার আগে সংবাদ শিরোনাম একবার জুলাই গণহত্যা মামলায় সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় হতাশ বিএনপি দেশ অনিশ্চয়তায় পরে এমন কাজ না করার আহ্বান মির্জা ফখরুলের দেশে কোন নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহান বিজয় দিবস উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা